জিজ্ঞাসা করলেন সৌনকমণি, আচ্ছা দাঁড়ান সুত গোস্বামীপদ, চতুষ্ষণ ভাগবত বললেন, দেবর্ষি শুনলেন, সমস্ত বড় বড় ঋষিবর্গ এলেন, ভক্তি এলেন, জ্ঞান নাচলেন, বৈরাগ্য নাচলেন, সেখানে ভগবান প্রকটিত হলেন, এতে আবার আশ্চর্য কি, বিচিত্রতা কি? 99% নাম্বার নিয়ে কেউ পাশ করেছেন তাকে ভালো স্কুলে কিংবা কলেজে ভর্তি করিয়ে সুপ্রতিষ্ঠিত করানো সমাজে, এর মধ্যে কোনো বাহাদুরি নাই? যে কয়েকবার ফেল করেছে এইরকম ছেলেকে পড়িয়ে শুনিয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত যিনি করতে পারেন সেই শিক্ষকের বাহাদুরি। তো এখানে বলছেন চতুষ্ষণ শ্রবণ করছেন দেবর্ষি নারদ, বড় বড় পহঁচা হওয়া সন্ত মহাজন বৃন্দ আছেন, ভগবান এখানে আসবেন না তো অন্য জায়গায় যাবেন নাকি? এখানে আবার বাহাদুরি কোথায়, বিচিত্রতা কি? সারা জীবন শুধু পাপ করেছে আর কিচ্ছু করেনি, পাপ ছাড়া কোনো সৎকর্মই করেনি। যত রকম পাপ আছে, তিন প্রকার পাপ, শরীর দিয়ে পাপ, কায়িক পাপ, কথা বলে পাপ, বাচিক পাপ, মনে মনে চিন্তা করে পাপ, মানসিক পাপ, এই তিন প্রকার পাপই সম্পাদন করেছে। শেষে পাপ সহযোগে মৃত্যু হয়েছে, অবঘাতে মরেছে, প্রেত যোনি প্রাপ্ত হয়েছে। সেই মহাপ্রেতকে আপনার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ উদ্ধার করে দিতে পারে? যদি পারে তবে জানবো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ক্ষমতা আছে, নচেত নাই। এত বড় কথা যখন বলে দিলেন সৌনকমণি, তখন সুত গোস্বামী পাদ বলছেন, শুনুন তাহলে বলি। তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূত পত্তনমুত্তমম। তুঙ্গভদ্রা তটে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম আত্মদেব, সব ছিল তার, ধন জন যজমান বিদ্যা জ্ঞান সব ছিল, কিন্তু ছিল না সন্তান সন্ততি, পুত্র সন্তান। সকলেই বলতো পুত্র সন্তান বিহীন সেই লোকের মুখ দর্শন করে কোনো শুভ কাজে যাব না, কাজ বিগড়ে যাবে, কাজে বিঘ্ন উপস্থিত হবে, তিনি মনে বড় কষ্ট পেতেন। তুঙ্গভদ্রা তট, তুঙ্গ মানে শ্রেষ্ঠ, ভদ্র মানে কল্যাণ, যার দ্বারা সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধিত হয় তার মানে এই আমাদের মানব দেহ, এতে সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধিত হয়, সেটি কি? ভগবত ভজন করতে পারি, এর থেকে পরম কল্যাণ কিছু হতে পারে না। আর ভগবত প্রাপ্তি কল্যাণ নয়, ভগবত ভজন করা কল্যাণ, কেন না সঠিক রূপেতে ভগবত ভজন করলে ভগবান পাবেনই, সন্দেহই নেই। চেষ্টা করলে টাকা পয়সা নাও পেতে পারেন, সন্দেহ আছে, ব্যবসা করলেই যে ভালো ব্যবসায়ী হতে পারবেন কোনো গ্যারেন্টি কার্ড কেউ দিতে পারবে না আপনাকে, ব্যবসা ভেস্তেও যেতে পারে, আপনি লসে রান করতে পারেন। কত বড় বড় ব্যবসাদারকে দেখলাম গালি হাত দিয়ে বসে আছে, সদা চাহিমরা বিষয়ের সুখ সুলভ সেসব চাওয়া, আর হরিরে পাওয়া সুলভ বটে দুর্লভ তাহারে চাওয়া, টাকা পয়সা ধন দৌলত পাওয়া অত্যন্ত দুর্লভ, চাওয়া সুলভ, আর হরিকে পাওয়া সুলভ, চাওয়া দুর্লভ। আমি অনেক উদাহরণ দিয়ে দেবো, প্রচুর টাকা চেয়েছেন কিন্তু এখনো পাননি, গালে হাত দিয়ে বসে আছেন, ছোটর থেকে চাইছেন, চেষ্টাও করেছেন, পাননি, ললাটের লেখুন থাকা চাই তবে ধনী হওয়া যায়, অত সোজা নয়। কিন্তু হরিকে চাইবার মতো চেয়েছেন অথচ না পেয়ে বসে আছেন, একটা উদাহরণ দিন তো বাবা, একটাও দৃষ্টান্ত দিন তো, দিতে পারবেন না। ভগবানকে চাইবার মতো চাইলেই কিন্তু পাবেন, অতএব পাওয়াটা বড় কথা নয়, চাওয়াটা বড় কথা, আর এই চাওয়াটি প্রকাশিত হয় একমাত্র মানব দেহে, অন্য কোনো দেহে নয়, মানব তনুতে। তাই তুঙ্গভদ্রা তট, তুঙ্গ মানে শ্রেষ্ঠ, ভদ্র মানে কল্যাণ, কিসে হয়? মানব দেহে, তার মধ্যে থাকে আত্মদেব মানে আত্মা, জীবাত্মা, তার বইয়ের নাম ধুন্ধুলি মানে আমাদের বুদ্ধিবৃত্তি, ধুন্ধলা ধুন্ধলা আশা, জানি না বুঝি না কেন বিবেকের জাগরণ হয়নি তো, কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয় বুঝি না, কোনটা করণীয় কোনটা অকরণীয় উপলব্ধি করিনি, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য বোধ নাই, জ্ঞান নাই, তাই এই যে বুদ্ধিবৃত্তি, সংশয়াত্মিকা বুদ্ধিবৃত্তি আমাদের, নিশ্চয়াত্মিকা নয়, সংশয়াত্মিকা বুদ্ধিবৃত্তি, সেই সংশয়াত্মিকা বুদ্ধিবৃত্তিকে বলা হচ্ছে ধুন্ধুলি। খুব কান্নাকাটি করলেন একদিন আত্মদেব, বনে চলে গেলেন, সেখানে পুত্র নাই বলে ভাবলেন দেহটাকেই আমি ছেড়ে দেব, মরেই যাব, আত্মহত্যা করব। এক সাধু বাবা এলেন, করুণ হলেন, বোঝাতে চাইলেন বাবা আত্মদেব তোমার পরম সৌভাগ্য, তুমি সব ছেড়ে বনে এসে অবস্থান করতে পেরেছ, কৃষ্ণ ভজন করো।
আত্মদেব বললেন, বাবা প্রবচন শুনতে চাই না, আমিও প্রবচন জানি, বহুত যজমান আছে, আপনি আমার ছেলের ব্যবস্থা করুন। দেখে শুনে বলে দিলেন সেই সাধু বাবা, বাবা এই জন্মে কেন, সাত জন্ম তোমার কোনো সন্তান সন্ততির যোগ নাই। তখন আত্মদেব বললেন, শুনুন বাবা, সাত জন্ম নাই তো ঠিকই আছে, আমি এক্ষুনি সংকল্প করে আপনার চরণে আমার দেহ ত্যাগ করব, আমি বামুনের ছেলে, এই দেখুন কাঁধে পইতা আছে, আমি আপনার চরণে মরলে ব্রহ্মহত্যার পাপ আপনাকে লাগবে। সে চিন্তা করলো, ভালোই তো যাচ্ছিলাম বাবা এক সাইড দিয়ে, এর কাছে আবার ব্রহ্মহত্যার পাপ আই বাঘ গলায় লাগ, এই নিতে কেন এলাম, তা বাবা কি করতে হবে বলো, কৃপা করে আমার সন্তানের ব্যবস্থা করুন। ঝোলার থেকে সাধুবাবা একটা সুন্দর ফল বার করলেন, সাধুর দেওয়া ফল, সেটি কি, ভাগবত। এই নাও তোমার বউকে খাইয়ে দাও, তোমার বউ মানে ধুন্দুলি মানে বুদ্ধিবৃত্তি, নিজের বুদ্ধিতে ঢোকাও ভাগবত ফল, বুঝিয়ে দিলেন। আনন্দে নৃত্য করতে করতে আত্মদেব বাড়িতে এলেন, সাধুর দেওয়া সেই ফলটি বুদ্ধির হাতে মানে ধুন্ধুলির হাতে দিয়ে চলে গেলেন, কিন্তু সাধু বাবা কি বলেছিলেন খাইয়ে দেবে, আনন্দের ঠেলাতে খাইয়ে দিতে ভুলে গেলেন। আমরা যখনই সাধুর দেওয়া ভাগবত ফল নিজের বুদ্ধিবৃত্তিকে খাইয়ে দিতে ভুলে যাই, তখনই আমাদের দুর্গতি সূচিত হয়, এই আত্মদেবের দুর্গতি আরম্ভ হয়ে গেল। ধুন্ধুলিকে হাতে ধরিয়ে দিলেন, বললেন খেয়ে নেবে, খাইয়ে দাও বলেছিল সাধু বাবা, খাইয়ে দিল না, নিজে প্রযত্ন করে দিয়ে চলে গেল আনন্দে দেই দেই করে নৃত্য করতে করতে। এখন সে তো সংশয় আত্মিকা চিত্তবৃত্তি ধুন্ধুলি, যা দেখবে তাতেই সংশয় প্রকাশ করা তার স্বভাব। হাতে ফল নিয়েছে আর মনে মনে চিন্তা করছে, সাধু বাবার দেওয়া ফল সত্য হবে না মিথ্যা হবে, এ সত্য বোধ হবে না, সাধু বাবারা প্রণামীর লোভে এইসব অনেক কিছু ফল ঠল দেন, ওসব কোনো কাজ হবে না, ফালতু মিথ্যে কথা। সঙ্গে সঙ্গে তার বোন এলো, প্রতিবেশিনী ভগিনী চলে এলো, কিরে হাতে ওটা কি, বলছে ফল, কোথায় পেলি, গাছ থেকে, না না সাধু বাবা, সাধু বাবা তুই আবার এত বড় ভক্তিমতী কোত্থেকে হলি যে সাধুর দেওয়া ফল নিয়ে নাড়াচাড়া করছিস, আমি ভক্তিমতীটি তো হইনি, বুঝতেই তো পারছিস তোর জামাই বাবু কোত্থেকে নিয়ে এসছে, বলছে খাও, এখন কি করি বলতো, এ অচেনা ফল কেমন স্বাদ হবে না হবে, আবার শুধু তাই নয় বলছে এই ফল খেলে নাকি আমি গর্ভবতী হব, চিন্তা করতো আমার কত সুন্দর দেহ কত সুন্দর শরীর, এই ফল খেয়ে যদি গর্ভবতী হই আমি আর ঘরে যদি আমার আগুন লাগে তাহলে পালাবো কি করে আমি গর্ভ নিয়ে। তারপর সব থেকে বড় কথা শুনেছি, গর্ভধারণ করলে নাকি খেতে রোচায় না কোনো, চেহারা খারাপ হয়ে যায়, আমি সাজুগুজু করবো কি করে বলতো, তো তুই আমাকে বলতো খাবো কি খাবো না, সংশয় আত্মিকা চিত্তবৃত্তি। তো ওই যে ভগিনীটি এলো সে কে জানেন, মন, মন আর বুদ্ধি যখন এক হয়ে যায় তখন আত্মা ফল ভোগ করে, আত্মাকে এক ঘরে করে রেখে দেয় জানেন তো, আর মন আর বুদ্ধি যেভাবে পরিকল্পনা করে সেই মাফিক তখন সে দেহটিকে চালাতে শুরু করে, দুর্গতির পথে তখন দেহ চলতে থাকে, অধোগতির পথে তখন সে দেহ চলতে থাকে। এটাই আমাদের দুর্ভাগ্য, এটাই আমাদের জীবনের চরম বিপর্যয়। এই চরম বিপর্যয়টি সাংকেতিক অর্থে বোঝাতে চাইছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্যে। যারা অত্যন্ত সুমেধা জন, অত্যন্ত বিচক্ষণ জন, তারা শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের আধ্যাত্মিক তাৎপর্য উপলব্ধি করে এই মাহাত্ম্যটিকে অধিগত করে নিজের জীবন পরমানন্দময় করতে পারেন, তার সংকেত এই ভাগবত মাহাত্ম্যে রয়েছে। ধুন্ধুলি বলল, কি করব বল না, এক কাজ কর, সাধুর দেওয়া ফল তো, তোর ঘরের যে ওই গাভীটা আছে ওটাও তো অনেকদিন গর্ভবতী হয়নি, দেখি তো পরীক্ষা করে সাধুর দেওয়া ফল কাজে লাগে কিনা, ওকে খাইয়ে দে। গাভীটিকে খাইয়ে দিল ধুন্ধুলি সাধুর দেওয়া ফল, হাইরে। কিন্তু সঙ্গে সঙ্গে মনে ভয় জাগলো, শোন আমি তো গাভীটিকে খাইয়ে দিলাম, এখন এসে তো জিজ্ঞাসা করবে তোর জামাইবাবু আমাকে যে ফলটা খেলাম কি না, কি বলবো, বেমালুম মিথ্যে কথা বলবি, এ দেখুন কিরকম প্ররোচিত করছে মন বুদ্ধিকে, বেমালুম মিথ্যে কথা বলবি, হ্যাঁ তা না হয় বললাম, কিন্তু সে তো আমাকে লক্ষ্য করবে গর্ভবতী আমি হচ্ছি কি না, তখন কি করব, আরে ভোলাতে কত সময় লাগে, শাস্ত্র পাঠ নিয়ে সবসময় থাকে, বেশি সময় লাগবে না, শোন আমি গর্ভবতী হয়েছি আর আমার অনেকগুলো ছেলে পিলে, এবারেও মনে হয় ছেলেই হবে, শোন যদি আমার পুত্র সন্তান হয় আমি তোকে দিয়ে দেবো, আমার জামাইবাবুর টাকা পয়সা আছে ছেলে নেই, আর তুই তো জানিস আমার বরের ছেলে পিলে আছে টাকা পয়সা নেই, তা তোকে দেবো ছেলে তার বিনিময়ে টাকা পয়সা দিয়ে দিবি তুই, রফা হয়ে গেল। আত্মদেব বেচারা কিছুই টের পেলেন না,
এদিকে এক সময় তার ভগিনী গর্ভবতী হলো, পুত্র সন্তান হলো, গোপনে সেইটি ধুন্ধুলিকে দিয়ে দিল। ধুন্ধুলি তার বিনিময়ে প্রচুর টাকা তার ভগিনীকে দিয়ে দিল। সে টাকা পেয়ে আনন্দে নিজের বাড়ি চলে গেল। আত্মদেব মনে করলো, আমারই ছেলে সেই সাধুর দেওয়া ফল খেয়ে ছেলে হয়েছে। মনে মনে চিন্তা করলো, আমার বাবা আমার নাম রেখেছিল আত্মদেব, আমারই সন্তান, সাধুর কৃপাতে আমি রাখবো আমার ছেলের নাম পরমাত্মদেব। সঙ্গে সঙ্গে ধুন্ধুলি চলে এলো, আমি 10 মাস 10 দিন কষ্ট করে পেটে বয়েছি আর নাম রাখবে তুমি? না না, আমার নাম ধুন্ধুলি, আমি আমার ছেলের নামকরণ করলাম ধুন্ধুকারী। আরে বাপরে, ধুন্ধুম সংসার বন্ধনম কারয়তি ইতি ধুন্ধুকারী, যার দ্বারা সংসার বন্ধন হয়, সংসার বন্ধনের কারক বা কারণ যে, সে হচ্ছে সাক্ষাৎ ধুন্ধুকারী। এদিকে যে গাভীটিকে সেই সাধুর দেওয়া ফল খাওয়ানো হয়েছিল, তার গর্ভের থেকে একটি সুন্দর ফুটফুটে মানব শিশু প্রকটিত হলো। বাহ, দুটি কান গরুর মতো। তাই ব্রাহ্মণগণ নাম রাখলেন গোকর্ণ। আর ওই যে জাল ছেলে নিজের ছেলে বলে প্রমাণ করল, ধুন্ধুলি নাম দিয়েছে ধুন্ধুকারী, সে হতে লাগলো ছোটোর থেকে মহাখল, মহাদুষ্ট প্রবৃত্তি সম্পন্ন। আর গোকর্ণ পরমধীর পরম পণ্ডিত। জুয়ো খেলতে লাগলো ধুন্ধুকারী, মদ্যপান করতে লাগলো ধুন্ধুকারী, পাঁচটি বেশ্যাতে আসক্ত হলো ধুন্ধুকারী, পঞ্চবেশ্যা রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, অধোগতি হতে লাগলো তার। বাবাকে মারে মাকে মারে, এখন আত্মদেব কাঁদে আর বলে, হায় রে, সেদিন সব ছেড়ে বনে চলে গিয়েছিলাম, সাধুবাবা উপযুক্ত শিক্ষা দিয়েছিলেন, তাও পুত্র পুত্র করেছিলাম, দেখুন এখন পুত্রের হাতে মার খেতে হচ্ছে শেষ পর্যন্ত, হায় হায় কী করি। গোকর্ণ আজকে বাবাকে উপদেশ দিচ্ছে, বাবা কৃষ্ণ ভজনেই জীবনের সার্থকতা, সংসার তোমাকে দুঃখ দিচ্ছে জানবে এটি ভগবানের সংকেত, দুঃখ দিয়ে তোমাকে সংশোধন করবার চেষ্টা করছে, তোমার চিত্তের বিবেককে জাগ্রত করবার চেষ্টা করছেন তিনি। বনে যাও, ভাগবতের দশমস্কন্ধ পাঠ করো এবং ভগবানকে লাভ করো। আত্মদেব বনে গমন করলেন, শ্রীমদ্ ভাগবতের দশমস্কন্ধ আস্বাদন করে পরিশেষে ভগবানকে পেলেন। ধুন্ধুলি ঘরে থাকতে পারলেন না, ছেলের জ্বালাতে একদিন কোথায় যেন চলে গেলেন, অপঘাতে তার মরণ ঘটল। গোকর্ণ মনে মনে চিন্তা করছে, যে ঘরে বেশ্যা থাকে, যে ঘরে প্রত্যেক দিন মদ্যপান হয়, সেই ঘরে সাধন পর্যন্ত হওয়া দূরের কথা, ভালো মানুষ হয়েই আমি থাকতে পারবো না, দরকার নেই। ভারত তীর্থ পরিভ্রমণে তিনি বেরিয়ে গেলেন। এদিকে পাঁচটি বেশ্যা রাত্রির অন্ধকারে মধ্যে বিষ মিশিয়ে ধুন্ধুকারীকে মেরে ফেলল, বুকের মধ্যে পাথর চাপা দিল, একটা কূপের মধ্যে জোরে ফেলে দিল, অপঘাতে ধুন্ধুকারীর মরণ হলো। প্রাণে প্রচুর ইচ্ছা ছিল, ইচ্ছার পরিসমাপ্তি ঘটে নাই, অথচ প্রাণ চলে গেল। এই যে দশা, এই দশাটির নাম হচ্ছে প্রেত দশা। বহুদিন পর গোকর্ণ বাড়িতে ফিরে এলেন, সন্ধ্যাকালে উপবেশন করে রয়েছেন, মনে মনে চিন্তা করছেন, এই প্রাঙ্গণে আমাকে গোমাতা জন্ম দিয়েছিলেন। কান্না শুনতে পেলেন প্রেতের, বুঝে গেলেন ধুন্ধুকারীর কান্না, সে অপঘাতে মরেছে, প্রেত হয়েছে। ধুন্ধুকারীকে মহামুক্তি দান করবার জন্যে গয়াতে গেলেন, গয়াতে পিণ্ড প্রদান করলেন, ফিরে এলেন, কিন্তু সেই একই রকমভাবে ধুন্ধুকারী কাঁদতে শুরু করলো, ভাই আমার মুক্তি হয় না। সমস্ত তীর্থে তীর্থে গেলেন, সৎকর্ম করলেন, ধুন্ধুকারীর মুক্তি হলো না। একদিন গোকর্ণ সূর্য উপাসনা করছেন, সূর্য নারায়ণের গতিকে রোধ করে দিলেন, গতি স্তম্ভিত হয়ে গেল সূর্য ভগবানের, তিনি প্রকটিত হলেন এবং গোকর্ণকে বললেন, বলুন ব্রাহ্মণ দেবতা কেন আমাকে আহ্বান করেছেন? গোকর্ণ জিজ্ঞাসা করলেন, হে সূর্য, আপনি হচ্ছেন আদি জ্ঞাতা, ভগবান কৃষ্ণ সর্বপ্রথম শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান আপনাকেই দিয়েছিল, আপনি কৃপাপূর্বক বলুন যে প্রেত দশা প্রাপ্ত ধুন্ধুকারীর মহামুক্তি কি করে হবে? তখন সূর্য নারায়ণ বলছেন, শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহ বাচনম কুরু, শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহ বাচনম কুরু, সপ্তাহকাল শ্রীমদ ভাগবত মহাপুরাণের বাচন করো, শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের প্রবর্তন করো, তাহলে মহামুক্তি হবে ধুন্ধুকারীর। মাসটি ছিল আষাঢ় মাস, চতুষ্পার্শ্ব গোমায় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, চতুর্দিকে কদলবৃক্ষ সংস্থাপন করা হলো, মঙ্গল ঘট স্থাপন করা হলো, তার মাঝে ব্যাসপীঠ সংরচিত হলো,
ব্রাহ্মণ সজ্জন সমস্ত বর্ণের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সজ্জনবর্গকে আহ্বান করলেন। গোকর্ণ সকলেই এসে উপস্থিত হলেন, সম্মুখ ভাগে একটি সপ্তগ্রন্থিযুক্ত বংশদণ্ড রেখে দিলেন, তার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন প্রেত দ্বন্দ্বকারী। পাঠ চলতে লাগলো, প্রথম দিনের পাঠ শেষ হলো, প্রথম গ্রন্থি ফেটে গেল। দ্বিতীয় দিনের পাঠ শেষ হলো, দ্বিতীয় গ্রন্থি ফেটে গেল। তৃতীয় দিনের পাঠ শেষ হলো, তৃতীয় গ্রন্থি ফেটে গেল বাঁশের। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অন্তিম, সপ্তম গ্রন্থি ফেটে গেল। দিব্য দেহ লাভ করে দন্ধকারী ভাগবত ভগবানের সম্মুখ ভাগে প্রকটিত হলেন। গোকর্ণ চমকে গেলেন, তুমি কে বাবা? দেবদূত, দেবদূত, বিষ্ণুদূত? বলছেন, না, নিজের ভাইকে চিনতে পারছো না? আরে আমি ধন্ধকারী। হ্যাঁ, তোমার গায়ের রং তো ছিল আলকাতারার মতো কালো, এত উজ্জ্বল বর্ণের, এত সুন্দর গৌরবর্ণ পেলে কোথায় তুমি? বলছে, গৌরবর্ণ কোথায় পেলাম? তোমার মুখ বিগলিত ভাগবতী বার্তা শ্রবণ করে আমার রঙের পরিবর্তন ঘটেছে। ভাই, আমার শুধুমাত্র বাইরের রঙেরই পরিবর্তন ঘটেনি, অন্তরের রঙেরও পরিবর্তন ঘটেছে। অন্তরটাও ছিল আমার বাইরের রঙের মতো মিশ কালো, ঘোর কাল। ধন্যা ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী সপ্তাহোপি তথা ধন্যা কৃষ্ণ লোক ফলপ্রদ। ধন্যা ভাগবতী বার্তা, ধন্য ধন্য ভাগবতী বার্তা, তার কারণ যা গয়া পিণ্ডেও করতে পারেনি, তীর্থে তীর্থে পরিভ্রমণ করে সৎকর্মানুষ্ঠান করেছ তাও যা করতে পারেনি, কেবলমাত্র শ্রীমৎ ভাগবত মহাপুরাণ শ্রবণে সেই সকলের দ্বারা না করা কাজটি সম্পাদিত হলো, সেটি কি? আমার মুক্তি, আমার দিব্য দেহ প্রাপ্তি। তাই গুণ কার গাইব, যার নুন খাবো? আমি ভাগবত মহাপুরাণের নুন খেলাম, তাই গুণ গাইছি ভাগবত মহাপুরাণেরই। যে ধন্ধুকারীর মুখ থেকে জীবনে কোনোদিন ভগবান সম্বন্ধে ভালো কথা বেরোয়নি, কৃষ্ট বিষ্টু কিচ্ছু বলেনি, সারা জীবন বৈষ্ণবদের নিন্দা করে এসেছেন, আজকে ভাগবত পাঠ শ্রবণ করে তার অন্তর পরিবর্তন ঘটে গেল, তার মুখ থেকে শুদ্ধ সংস্কৃত শ্লোক মালা বেরোচ্ছে, আর তিনি বলছেন, ধন্যা ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী। আমার প্রেত পীড়াকে কেউ বিনাশ করতে পারেনি, পারল কে? শ্রীমৎ ভাগবতী বার্তা। তাই ধন্যা ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী সপ্তাহোপি তথা ধন্যা কৃষ্ণ লোক ফলপ্রদ। সপ্তাহ ভাগবত পাঠ শ্রবণে কৃষ্ণলোক প্রাপ্তি হয়, এটা অনুভব করছি মনে প্রাণে, আমি মনে করছি কৃষ্ণের অনেক সন্নিকটে আমি পৌঁছে গিয়েছি। যেই এইভাবে বাক্য বিনিময় চলছে, গোকর্ণের সঙ্গে দিব্য দেহধারী ধন্ধুকারীর বিমুক্ত, ধন্ধুকারীর ভক্তিমান ধন্ধুকারীর, ঠিক সেই মুহূর্তে ভগবান নারায়ণের দূত বিমান নিয়ে সেখানে এসে উপস্থিত হয়ে গেল। সকলে অবাক। গোকর্ণ জিজ্ঞাসা করলেন, বিমান কার জন্য? ভগবত দূত উত্তর দিল, কেন গো, ধন্ধুকারীর জন্য। আরে বাপরে, ধন্ধুকারী উঠবে একাই, বৈকুণ্ঠে যাবে একাই? হ্যাঁ, একাই যাবে, একটাই তো বিমান এসছে, ক্যাপাসিটি একজনের। কেন একাই কি ধন্ধুকারী শ্রবণ করেছে? প্রত্যেকেই তো শ্রবণ করেছে, এরা কি দোষ করলো? উত্তর দিচ্ছেন ভগবানের দূত, শ্রবণস্য বিভেদে না ফলভেদোত্র জায়তে শ্রবণন্তু কৃতং সর্বৈ না তথা মনন কৃতম। শ্রবণের বিভেদে ফলের ভেদ হয়, এক মনে যেভাবে ধন্ধুকারী শ্রবণ করেছে আর কেউ তেমন ভাবে শ্রবণ করেনি। ধন্ধুকারী ভেবেছে গয়া পিণ্ডতেও আমার মুক্তি হলো না, বিভিন্ন তীর্থে তীর্থে পরিভ্রমণ করে সৎকর্মানুষ্ঠানও আমাকে বিমুক্তি প্রদান করতে পারলো না, এখন ভাগবত শ্রবণ করা ছাড়া আর আমার অন্য কোনো অবলম্বন
নাই, এইভাবে ভাগবত শ্রবণ করেছে, তাই শ্রবণটি পূর্ণ হয়েছে। যেহেতু শ্রবণটি পূর্ণ হয়েছে তাই ফলও পূর্ণ পাবে, সকলেই শ্রবণ করেছে বটে। শ্রবণন্তু কৃতং সর্বৈ না তথা মননম কৃতম, মনন কেউ করেনি। দ্বন্দ্বকারীর মুক্তি হল। আষাঢ়ের পর শ্রাবণ মাসে গোকর্ণ আবার ভাগবত পাঠের ব্যবস্থা করলেন, সবাইকে বললেন পূর্ণরূপেতে শুনবেন। প্রত্যেকেই গোকর্ণ মুখ বিগলিত ভাগবতী বার্তা পূর্ণরূপেতে শ্রবণ করলেন। যত শ্রোতা তত বিমানে এসে উপস্থিত হল, প্রত্যেকেই বিমানে চড়লেন আর চলে গেলেন ভগবত ধামে। কোন ধামে? আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর যদ গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যেখানে গেলে না নিবর্তন্তে, আর প্রত্যাবর্তন হয় না এই ধুলার ধরণীতে দুঃখময় সংসারে, সেই ধামে প্রত্যেকেই গমন করলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মহাপাপী ধুন্ধুকারিকেও মহামুক্তি প্রদান করল। শ্রীমদ ভাগবতম পুণ্যম আয়ুঃ আরোগ্য পুষ্টিদং পঠনাৎ শ্রবণাৎ বাপি সর্বপাপৈ প্রমুচ্যতে। এই জগতে যত রকম পুণ্যকর্ম আছে, শ্রীমদ ভাগবত পাঠ শ্রবণের ওপরে আর পুণ্যকর্ম নাই। শ্রীমদ ভাগবতম পুণ্যম আয়ুহ, শ্রীমদ ভাগবত শ্রবণ করলে আপনার পরমায়ু পর্যন্ত পরিবর্ধিত হবে। আরোগ্য, যদি দুরারোগ্য ব্যাধি হয়ে থাকে ব্যাধির নিরাময় হবে, আরোগ্য লাভ করবেন আপনি। আর্য ঋষি বলছেন, ভগবত বাণী ব্রহ্মাকে বলছেন নারায়ণ, শ্রীমদ ভাগবতম পুণ্যম আয়ুর আরোগ্য, আরোগ্য এবং পুষ্টিদম, পুষ্টিম দদাতি ইহ সহ পুষ্টিদ, যা পুষ্টি দান করে, দৈহিক পুষ্টি। শ্রীমদ ভাগবত শ্রবণ করে কৃষ্ণলীলা যখনই আস্বাদন করবেন, চিত্তের থেকে চিন্তা কর্পূরের মতো উবে যাবে। আর যার প্রাণে কোনো চিন্তা নাই, সে প্রসাদ বেশি পেতে পারবেন না কম পেতে পারবেন বলুন তো? প্রাণ ভরে বেশি পেতে পারবেন, শরীরটি সুপুষ্ট হবে, তাহলে দৈহিক পুষ্টি হচ্ছে, মন ফুরফুরে থাকবে, আনন্দিত থাকবে, তাই মানসিক পুষ্টি হচ্ছে। আর ভাগবতে শুনছেন পরমাত্মার কথা, আত্মিক পুষ্টি তো আপনা আপনি হবে, তাই তিন প্রকার পুষ্টি লাভ করবেন, দৈহিক মানসিক এবং আত্মিক, তিন প্রকার পুষ্টি আপনি প্রাপ্ত হবে। পুষ্টিদম কি করলে পাবেন? পঠনাত পাঠ করুন, বাবা পারি না দরকার নেই, শ্রবণাত শ্রবণ করুন, বাপি সর্বপাপৈ প্রমুচ্যতে, যত প্রকার পাপ আছে, যা যা পাপ করেছেন পূর্ব পূর্ব জন্মার্জিত পাপ, ইহ জগতের পাপ সব নষ্ট, কেউ করতে পারবে না, কোনো সাধন নাই, তার চিত্তের ক্ষমতা নাই, সর্বপাপকে বিনষ্ট করতে পারবে, পাপ প্রবৃত্তিকেও বিনষ্ট করতে পারবে, একমাত্র পারবে শ্রীমদ ভাগবতী বার্তা। তাই শ্রীমদ ভাগবতম পুণ্যম আয়ুঃ আরোগ্য পুষ্টিদম পঠনাৎ শ্রবণাৎ বাপি সর্বপাপৈ প্রমুচ্যতে, এমনতর শ্রীমদ ভাগবত মহাপুরাণ আমরা বর্তমানে আস্বাদন করছি। শ্রীমদ ভাগবত মহাত্মের পর শ্রীমদ ভাগবতের মূল বিষয়ে আমরা প্রবেশ করব। শ্রীমদ ভাগবতের প্রথমেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনটি শ্লোকেতে ভাগবতের মঙ্গলাচরণ কর্ম সম্পাদন করেছেন। আসুন সেই তিনটি শ্লোক আমরা আস্বাদন করি। শ্রীমদ্ভাগবতম ॐ जन्माद्यस्य यतोऽन्वयाद् इतरतस् चार्थे स्वधिग्रह स्वराट् तेने ब्रह्महृदाय आदिकवये मुह्यन्ति यत्सूरयः तेजो बारिमृदां यथा विनिमयो
यत्रा त्रिसर्गो मृषा धामना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परम धीमहि। এইটি ভাগবতের মঙ্গলাচরণের প্রথম শ্লোক। এই শ্লোকটি এত তাৎপর্যপূর্ণ, এত সমৃদ্ধ, এত ঋদ্ধ যে সাত দিনের আলোচনা শুধুমাত্র এই একটা শ্লোকের আস্বাদনেই অতিবাহিত হতে পারে। এত গভীর সুগম্ভীর শ্লোক এইটি। বেদান্তের তাৎপর্য, বেদের মর্মার্থ এবং সর্বপুরাণের গূঢ়ার্থ এই শুধুমাত্র একটি শ্লোকের মধ্যে লিপিবদ্ধ করেছেন কৃষ্ণদ্বয়ী পায়ন বেদব্যাস। ভাগবতের মঙ্গলাচরণের দ্বিতীয় সংখ্যক শ্লোকটি হল ধর্ম প্রোজ্জিত কৈতবোত্র পরম নির্মৎসরাণাম সতা বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্যো হৃদ্যবরুধ্যতে প্রকৃতিধিঃ শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ। ভাগবতের মঙ্গলাচরণের তৃতীয় সংখ্যক শ্লোক নিগমকল্পতরোর্গলিতম ফলম শুকমুখাদ অমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ। সর্বপ্রথমেই ভাগবতের মঙ্গলাচরণের প্রথম শ্লোকটির দিকে একটু আলোকপাত করি। শ্রীধর স্বামীপাদের টিকার সমাশ্রয়ে ব্যাখ্যা করতে প্রবৃত্ত হচ্ছি। তার কারণ চৈতন্য মহাপ্রভু নিজে বলেছেন, স্বামীপাদে যে না মানে তারে গণি বেশ্যার সমান, নৃসিংহ উপাসক শ্রীধর স্বামীপাদ। তিনি শ্লোকটির ব্যাখ্যা করেছেন কোন দৃষ্টিকোণ থেকে? প্রথমেই বলছেন সত্যম পরম ধীমহি। সত্যম সচ্চিদানন্দ স্বরূপম পরম পরমেশ্বরম ধীমহি ধ্যায়ে মহা। আমরা সচ্চিদানন্দ স্বরূপ সাক্ষাৎ পরমেশ্বরের ধ্যান করি। সচ্চিদানন্দ স্বরূপ পরমেশ্বরকে উত্তর দিচ্ছেন, প্রথমেই বলছেন তটস্থ লক্ষণ সেই পরমেশ্বরের কি? জন্মাদ্যশ্চয়তঃ। এইটি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শনের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, দ্বিতীয় সূত্র জন্মাদ্যশ্চয়তঃ, তৃতীয় সূত্র শাস্ত্রযোনিত্বাত্, চতুর্থ সূত্র তত্ত্ব সমন্বয়াত ইত্যাদি। তা দ্বিতীয় সূত্র জন্মাদ্যশ্চয়তঃ সেইটি তিনি ভাগবতের প্রথম শ্লোকে এতে সন্নিবেশিত করেছেন। কেমন পরমেশ্বর বলছেন? জন্মাদ্যশ্চয়তঃ অস্য বিশ্বশ্চয়তঃ যস্মাৎ জন্ম স্থিতি ভঙ্গা ভবন্তি তস্মৈ। আমরা সেই পরমেশ্বরের ধ্যান করি যার দ্বারা এই বিশ্বের জন্ম অর্থাৎ উৎপত্তি, স্থিতি মতলব প্রতিপালন এবং ভঙ্গ মতলব বিলয় সাধিত হয়। তাহলে দেখতে পাচ্ছি প্রকৃতির থেকে এই বিশ্বের সৃষ্টি হয়েছে, প্রকৃতির দ্বারেতেই প্রতিপালিত হচ্ছে সাংখ্য দর্শন অনুসারেতে। সাংখ্যের প্রকৃতি তত্ত্ব নির্ণয় করলে দেখতে পাচ্ছি আমরা এটা, এবং প্রকৃতিতে এই সমস্ত বিশ্ব চলাচল বিলয় প্রাপ্ত হচ্ছে। তাহলে পরমেশ্বর কি প্রকৃতি?
উত্তরে শ্রীধর স্বামী পাদটিকাতে বলছেন, বলছে না না, এটা সাংখ্যতত্ত্বের প্রকৃতি নয়। তাহলে কি? জন্মাদ্যস্য যতোন্ময়াদ ইতরতশ্চার্থে স্বভিজ্ঞঃ স্বরাট। প্রকৃতি তো জড়া প্রকৃতি। আমি যে পরমেশ্বরের কথা বলছি, যার দ্বারা এই বিশ্বের সৃষ্টি স্থিতি এবং লয়, তিনি পরম চৈতন্যময়, চৈতন্য সত্তা তিনি, যিনি এই বিশ্ব সংসার সৃষ্টি করেছেন, প্রতিপালন করছেন এবং যার দ্বারা লয় হবে। তাহলে বেদ বলছেন হিরণ্যগর্ভ ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে এই জগৎ। তাহলে হিরণ্যগর্ভে ধ্যান করছেন? বলছেন না। তেনে ব্রহ্ম হৃদা ইহ আদি কবয়ে, সেই আদি কবি ব্রহ্মা হৃদয়ও যিনি বেদ বিষয়ক জ্ঞান জাগ্রত করেছিলেন, সেই সাক্ষাৎ পরমেশ্বরের কথা আমি বলছি, যিনি স্বভিজ্ঞ স্বয়ং অভিজ্ঞ স্বরাট স্বতন্ত্র তত্ত্ব, আমি তার কথা বলছি। মুজ্জন্তি ইয়ৎ সূরয়ঃ, সূরয়ঃ কবয়ঃ মুজ্জন্তি মোহম প্রাপ্নুবন্তি। বড় বড় বিদ্বানগণ যার তত্ত্বকে উপলব্ধি করতে পারেন না, মোহগ্রস্ত হয়, সেই তাঁর কথা আমি বলছি। তেজো বারি মৃদাম যথা বিনিময় ইয়ত্র ত্রিসর্ব মৃষা। আমি সেই পরমেশ্বরের কথা বলছি, তেজো বারি মৃদাম যথা বিনিময়, যে পরমেশ্বর আছে বলে এই অসার মিথ্যা সংসারকেও সত্য বলে প্রতীতি হচ্ছে। তেজো বারি মৃদাম যথা বিনিময়, সূর্যের কিরণ মরুভূমির তপ্ত বালুকার উপরে পড়েছে, পথিক তৃষ্ণার তো সে মনে করছে ওহো ওই তো সরোবর ছুটে যাচ্ছে, কিন্তু পাচ্ছে কি উত্তপ্ত বালুকার আঘাত। তাহলে তেজ মানে সূর্যের কিরণ, বারি ভ্রম হচ্ছে কোথায়, মৃদা মাটিতে। ঠিক সেই প্রকার ব্রহ্মে জগৎ ভ্রম আমাদের হচ্ছে, বেদান্তের কথা, কিন্তু এইটি মিথ্যা। ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব নাপরহ আদিশঙ্কর বলেছেন। অতএব আদিশঙ্করের জগৎ মিথ্যা এই তত্ত্বটি একবারে ফেলে দেবার বিষয় নয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণের প্রথম শ্লোকেতে এই তত্ত্বটি প্রতিপাদিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। রামচরিত মানসে আমরা দেখতে পাচ্ছি, উমা কহু মোর অনুভব আপনা, উমা কহু মোর, মহাদেব বলছেন সুন উমা কহু মোর, সুন উমা কহু মোর অনুভব আপনা, সত হরি ভজন জগত সব সপনা, সত হরি ভজন জগত সব সপনা, জগত সব সপনা, এই জগৎ সপনা। মহাদেব বলছেন কাকে, উমাকে, কোথায় আছে, রামচরিত মানসে। অতএব দেখতে পাচ্ছি জগৎ মিথ্যা, তথাপি সত্য বলে প্রতীত হচ্ছে। কেন? ভগবান আছেন বলে। ভগবানই এই জগতের নিমিত্ত কারণ, ভগবানই এই জগতের উপাদান কারণ, তিনি এই জগৎটি পরিণাম রূপে প্রকটিত করেছেন। চরিতামৃতে আসি, অবিচিন্ত শক্তিযুক্ত শ্রী ভগবান স্বেচ্ছায় জগত রূপে পাই পরিণাম, স্বেচ্ছায় ভগবান স্বেচ্ছাকৃত ভাবে জগৎ রূপে পরিণামিত হয়েছেন। এই জগৎটি ভগবানের পরিণাম, গৌড়ীয় বৈষ্ণব জগতের একটি বিশেষ সিদ্ধান্ত, পরিণামবাদ, জগৎটি ভগবানের পরিণাম। অতএব এই পরিণামবাদও কিন্তু সতৎসারিত হচ্ছে ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণের এই প্রথম শ্লোকে। ধামনা স্বেনা সদা নিরস্ত কুহক, যারা ভগবানকে চিত্তে উপলব্ধি করেন তারা মায়া কুহক নিরস্ত করতে সমর্থ হন। কেউ আপনাকে উদ্ধার করবে না, শুধু শক্তি যোগাবে। যুদ্ধটা অর্জুনকেই করতে হয়েছিল মশাই, শুধু পরামর্শ দিয়ে রথ চালিয়েছিলেন কৃষ্ণ, আর আন্তর প্রেরণা প্রদান করেছিলেন, কিন্তু তুন থেকে তীরটা বার করতে হয়েছিল কাকে, অর্জুনকে।
উপলক্ষ অর্জুন উপলক্ষ মাত্র ভব সব্যসাচীন, ঠিক সেই প্রকার গুরুদেব কৃপা করবেন। কিন্তু আসল ভজনটা করতে হবে আমাদেরকে, নইলে কিন্তু হবে না। কাজ করবেন তবে ফল পাবেন। তবে হ্যাঁ, এর উপরে একটা কথা আছে, কৃপা। কাজ করতে করতে যদি আমি এত করলাম ভজন, এই অনুভবের জাগৃতি ঘটে যায়, তাহলে জানবেন ওটা ভজনার্থ অভিমান, অনর্থ। এতেও কিন্তু ভগবত প্রাপ্তি হয় না, ভগবত প্রাপ্তি হয় কৃপাতে। নায়মাত্মা প্রবচনে না লভ্য, ন মেধয়া ন বহুনা শ্রুতে, না যমে বৈষ বৃণুতে তেন লভ্য, স্তৈষ আত্মা বিবৃণুতে তনুং স্বাম। ঈশ্বরের কৃপালে সহিত যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ধামনা স্বেন সদা নিরস্ত কুহকম, সত্যম পরম ধীমহি। হে সত্যম সচ্চিদানন্দ স্বরূপম পরম পরমেশ্বরম ধীমহি ধ্যায়েমহ। তাকে আমরা ধ্যান করি। কোন কোন রসিক বলছেন, দাঁড়াও, অনেক বেদান্ত শিখেছো তুমি, অনেক বেদান্ত আচার্য হয়েছে, বাদ দাও তো সব। আমরা জানি বেদান্তের মূল প্রতিপাদ্য বিষয় কৃষ্ণ। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা হরি সর্বত্র গীয়তে। বেদে বলুন, পুরাণে বলুন, রামায়ণে বলুন, মহাভারতে বলুন, এই সমস্ত গ্রন্থাদির আদিতে অন্তে এবং মধ্যে হরি মূল সাবজেক্ট ম্যাটার। তাহলে কৃষ্ণ পর ব্যাখ্যা করুন। রসিকগণ আরেক প্রকার ব্যাখ্যা করেছেন, সেইটি সাধক বর্গ বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব বর্গের কাছে পরম আস্বাদনীয়। সত্যম পরম ধীমহি, সত্যম সচ্চিদানন্দ স্বরূপম কৃষ্ণম পরম পরমেশ্বরম ধীমহি ধ্যায়েমহ। ভগবান সত্য স্বরূপ, পরম মানে পরমেশ্বর, সাক্ষাৎ গোবিন্দ, আমরা তাকে ধ্যান করি। তিনি কেমন? জন্মাদ্যস্য যতোন্ময়াদ ইতরতঃ, আদ্যস্য জন্মাদি বিকার রহিতস্যাপি যতে হয়স্মাত বসুদেব গৃহে জন্মঃ। যিনি জন্মরহিত, ভগবানের অপর নাম অজ, জন্ম নাই, তার আবির্ভাব হয়, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। কিন্তু জন্মাদি বিকার রহিত স্যাপি, জন্মাদি বিকার রহিত হয়েও যতহ যস্মাত বসুদেব গৃহে জন্ম। বসুদেব শব্দের দুরকম অর্থ হয়। বসুদেব মানে সুরসেনের পুত্র বসুদেব, আর বসুদেব মানে নন্দবাবাও হয়। বিশুদ্ধ সত্যস্বরূপ যিনি, তিনি বসুদেব। নন্দবাবাকেও এক অর্থে বসুদেব বলা যায়। অতএব নন্দবাবাকে বাবা করে, বসুদেব বাবাকে বাবা করে যিনি নন্দগৃহে বা বসুদেবের পুত্র হয়ে প্রকটিত হয়েছেন, সেই কৃষ্ণের কথা বলছি। তিনি কি? ইতরতশ্চার্থে স্বভিজ্ঞঃ স্বরাট। তিনি ইতরতঃ অনুপশ্চাৎ আয়াত, জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গেই চলে গেলেন বসুদেব বাবার মাথাতে চড়ে। কোথায়? গোকুলে চলে গেলেন। হ্যাঁ, তত্র অন্বগাত পুত্র আগাত ইতরতঃ, ইতরত্র গোকুলে অন্বগাত, গোকুলে চলে এলেন। চার্থে স্বভিজ্ঞ, যিনি স্বভিজ্ঞ, স্বভিজ্ঞ শব্দের ব্যাখ্যা করছেন কি? অর্থেষু কংস বঞ্চনাদি প্রয়োজনেষু অভিজ্ঞ নিপুণ কুশলঃ। জন্মগ্রহণ করলেন, বসুদেব বাবার মাথায় চললেন, চলে গেলেন গোকুলে, কিন্তু কংসের এত প্রহরী, টেটটিও পেল না কংস। তাহলে কংসাদি অসুরকে বঞ্চনা করতে যিনি পটু, যিনি কুশল, সেই কৃষ্ণের কথা এখানে উদ্ঘোষিত হচ্ছে। গেলেন কোথায়? স্বরাট স্বেসু গোপেশু রাজতে ইতি স্বরাট, যিনি চলে গেলেন গোকুলে এবং গোপবর্গের মাঝখানে অবস্থান করতে লাগলেন, তিনি স্বরাট। তেনে ব্রহ্মহৃদয় আদি কবয়ে মুজ্জন্তি, যার তত্ত্ব বা লীলা আদি কবি ব্রহ্মা পর্যন্ত উপলব্ধি করতে পারলেন না, মোহগ্রস্ত হয়ে গেলেন। ইয়ৎ সূরয়ঃ মুজ্জন্তি, ইয়ৎ সূরয়ঃ সূরয়ঃ বলদেবাদয়োপি মুজ্জন্তি মোহম প্রাপ্নুবন্তি। বলদেব জীব পর্যন্ত উপলব্ধি করতে পারেন না যে কৃষ্ণের অপূর্ব লীলা,
তেজো বারি মৃদাম যথা বিনিময়। তিনি যখন বড় হয়ে বংশীধ্বনি করেন তখন তেজো বারি মৃদাম, তার মানে স্থল জলত্ব প্রাপ্ত হয় আর জল স্থলত্ব প্রাপ্ত হয়, তার বিনুধ্বনিতে ভাবের স্বভাবের পরিবর্তন ঘটে, কঠিন স্থল হয়ে যায় তরল জল আর যমুনার তরল জল হয়ে যায় কঠিন স্থল। ভগবানের তিনটি ধাম, ধামনা স্বেন সদা নিরস্ত কুহকম সত্যং পরং ধীমহি, তিনটি ধাম কি বৃন্দাবন মথুরা দ্বারকা, এই তিনটি ধামই শ্রেষ্ঠ এবং অমৃষা অমিথ্যা মানে সত্যস্বরূপ। ধামনা স্বেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি, সত্যম সচ্চিদানন্দ স্বরূপম কৃষ্ণচন্দ্রম পরম পরমেশ্বরম ধীমহি ধ্যায়েমহ। ধর্মঃ প্রোজ্জিত কৈতবোত্র পরমো নির্মৎসরাণাম সতাম বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োনুমোদনম। শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্যো রেদ্যবরুধ্যতেত্র কৃতিভিঃ শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ। যে শ্রীমদ্ভাগবত মহাপুরাণে পরম ধর্ম নিরূপিত হইয়াছে, যে পরম ধর্মের মধ্যে কোনো কপটতা নাই, নিষ্কপট প্রেম ভক্তি ধর্ম প্রকটিত হয়েছে, যে ধর্ম আস্বাদন করেন কারা, যারা নির্মৎসর সৎ, তারা যাদের চিত্তে কোনো প্রকার মাৎসর্য বুদ্ধি নাই তাদের আস্বাদনীয় সম্পদ এইটি। ইয়দ বৈষ্ণবানাম ধনম, বৈষ্ণববর্গের পরম ধন এই শ্রীমদ্ভাগবত মহাপুরাণ, তারা আস্বাদন করে। মাৎসর্য তো ভক্তে থাকতেই পারে না, যার মধ্যে আছে তিনি ভক্তই নন। বিচার করতে হবে নিজেকে, আমার মধ্যে মাৎসর্য আছে, মাৎসর্য কাকে বলে? পরোৎকর্ষ অসহনম মৎসরহ, পরের উন্নতি দেখে যখন সহ্য করতে পারি না এই ভাবটির নাম মাৎসর্য। তস্য ভাব মাৎসর্য আছে কি না, যদি থাকে ভক্ত হবার যোগ্যতা আমার নাই। মৎসর শব্দের আরেকটি অর্থ আছে মত্তহ অগ্রেসরতি ইতি মৎসরহ। একসঙ্গেই দীক্ষা নিলাম, ভজন শুরু করলাম, ওই শিষ্য আমার থেকে বেশি এগিয়ে গেল, সহ্য হচ্ছে না, এই যে ভাব, এর নাম মৎসর। তচ্ছ ভাব মাৎসর্য, মাৎসর্য ভক্তি সমাজে ভক্তির জগতে আলোচ্য বিষয় নয়। এই জন্যই প্রেম ভক্তি চন্দ্রিকা কা নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, কৃষ্ণ সেবা কামার পণে ক্রোধ ভক্ত দেশি জনে, কৃষ্ণ সেবা কামার পণে ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহই নিযুক্ত করিব যথা যথা, নিযুক্ত করিব যথা, নিযুক্ত করিব যথা যথা, নিযুক্ত করিব যথা। দেখুন কি বলছেন, কৃষ্ণ সেবা কামার্পণে ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। এখানে মাৎসর্যের সন্দর্ভ নাই, প্রসঙ্গ নাই, কেন প্রয়োজন নাই? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যদি থাকেও কৃষ্ণমুখী করুন, মাৎসর্য তো ভক্তের থাকেই না, কি দরকার বাবা আলোচনা করে, যেটা নাই ওটার মিছামিছি সময়ক্ষেপ করে কি লাভ। অতএব নির্মৎসরাণাম সতাম, যারা নির্মৎসর সাধু নির্মৎসর সৎ তাদের আস্বাদনীয় ধর্ম এই ভাগবত ধর্ম। নির্মৎসরাণাম সতাম বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম,
এর মধ্যে বাস্তব বস্তু নির্ণীত হয়েছে। বাস্তব বস্তু কি? জীব, জগৎ এবং মায়া। বাস্তব জীব, বাস্তবম জগৎ, বাস্তবী মায়া। এই তিনটি বাস্তব তত্ত্বের নির্ণয় করা হয়েছে, বোঝানো হয়েছে। আর যখনই জীব দেখবেন, জগৎ দেখবেন, মায়া দেখবেন, তিনটি কার রচিত? ভগবানের। সুন্দর একটি হাঁড়ি দেখলেন, অপূর্ব নকশা করা, মনে হবে না আরে বাবরে কে তৈরি করেছে মশাই? যখন সুন্দর বিশ্বচরাচর দেখছেন, সুন্দর গোলাপি গোলাপি গোলাপ ফুল দেখছেন, জীবনিচয়ের মধ্যে এত বৈচিত্র্য দেখছেন, জগৎকে মায়াকে দেখছেন, সকলকে মোহিত করে রেখেছে, মনে হবে না আরে বাপরে এই মায়াকে রচনা করনেওয়ালা কে রে ভাই? হ্যাঁ, এত বৈচিত্র্যময় জীবনিচয়কে রচনা করনেওয়ালা কে রে ভাই? হ্যাঁ, এই দিব্য জগৎকে সৃষ্টি করলেন কে? সঙ্গে সঙ্গে মনে হবে না সৃষ্টিকর্তার কথা? শ্রীমদ ভাগবত মহাপুরাণ, বাস্তব জীব, বাস্তবম জগৎ, আর বাস্তবী মায়া। এই জীব জগৎ আর মায়া প্রসঙ্গে সুগভীর আলোচনা করেছেন, প্রাসঙ্গিক রূপে তে স্রষ্টার প্রসঙ্গ এসেইছে। বাস্তবম অত্র বস্তু শিবদম, শিব শব্দের অর্থ মঙ্গল। এই শ্রীমদ ভাগবত শ্রবণ করলে আপনার মঙ্গল হবেই, কেউ আটকাতে পারবে না। শিবদম তাপত্রয়োন্মূলনম, আগেই বলেছি তিন প্রকার তাপ, আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক। এই তিন প্রকার তাপের শেকড় উন্মীলনম, উৎপাটিত হয়, ওপরে উপরে ধ্বংসপ্রাপ্ত হয় না। শ্রীমদ ভাগবত শ্রবণ করলে জড়সে একদম শেকড় থেকে, মূল থেকে একদম সমূল উৎপাটিত হবে। তাপত্রয়োন্মূলনম শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বর। এই শ্লোকটির মধ্যে অনুবন্ধ চতুষ্টয়ের কথা বলা হয়েছে। অনুবন্ধ চতুষ্টয়, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন ইত্যাদি যে অনুবন্ধ চতুষ্টয়ের কথা শাস্ত্রে আছে, সেই চার প্রকার অনুবন্ধের কথা এখানে বলা হয়েছে। বিষয়াশ্চাধিকারশ্চ সম্বন্ধশ্চ প্রয়োজন। বিষয়াশ্চাধিকারশ্চ, বিষয় অধিকারী, সম্বন্ধ এবং প্রয়োজনম, এই চারটি অনুবন্ধ বেদান্তের, অনুবন্ধ চতুষ্টয়ের কথা বলা হয়। শেষে প্রয়োজন বলছেন, কি প্রয়োজন? যিনি শ্রবণ করবেন ভাবছেন ভাগবত, তার হৃদয়ের মধ্যেই সাক্ষাৎ ভগবান অবরুদ্ধতে অবরুদ্ধ হয়ে যান। তাহলে কৌমুদিকন্যায় অনুসারেতে যিনি ভাগবত শ্রবণ করবেন বা করছেন, তার কি জাতীয় প্রাপ্তি হতে পারে একবার দয়া করে ভাবুন। এইটি প্রয়োজন, ভগবত প্রেম। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত প্রেমটিকে প্রয়োজন বলা হয়েছে। প্রেমাপমর্থ মহান মহাপ্রভু বলেছেন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। মঙ্গলাচরণের তৃতীয় সংখ্যক শ্লোক, অত্যন্ত রসপূর্ণ শ্লোক। নিগম কল্পতরু গলিতম ফলম শুকমুখাদ অমৃত দ্রব সংযুত, শুকমুখাদ অমৃত দ্রব সংযুত, পিবত ভাগবত রসমাল, পিবত ভাগবত রসমাল, মুহুর হো রসিকা বাবু।
चारोर गलितं फलं सुखमुखाद् अमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुविभावुका। आज के इस श्लोकेर आस्वादन होबे ना आगामीकाल রসিকদেরকে আহ্বান করেছেন ব্যাস। আজকে রসিকের ডেফিনেশন শুনব নরোত্তমের মুখে, শুনেই আজকের পাটিখানি বিশ্রাম ঘোষিত হবে। শুনুন রসিক কাকে বলে। জগত ব্যাপক হরি অজ ভব আজ্ঞাকারী, শ্রী ভাগবতী বার্তার এখানেই ঘোষণা করা হলো বিশ্রাম। বলি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। জয় জয় শ্রী রাধে।